রাত 12টায়, বাও কি দারুণ এঁকেছে গো মনাইটা। এই যে রাত্রির 12টায় ফাদার্স ডে পালন হচ্ছে, দেখো কি সুন্দর, মানে দারুণ হয়েছে, দারুণ। বাবা কতগুলো, শেষ হয় না তো, আমার বেলায় তো এতগুলো হয় না। আর সব পাপা লেখাটা দেখাও একটু, দেখুক সবাই। বাবা পাপা লেখাটা ঠিক করে আসছে না সুন্দর করে। হ্যাঁ এবার এসছে, এবার এসছে, দারুণ হয়েছে। এই যে কিসমিস দিয়ে লেখাটা দেখাও, এই যে ঠিক আছে, নড়ে গেছে, নড়ে গেছে, অসুবিধা নেই, পাপা তো লিখেছে। এই যে কিসমিস খেতে পাপা ভালোবাসে তাই পাপা লিখেছে, কিন্তু দুঃখের বিষয় পাপাটা ঠিকঠাক দেখা যাচ্ছে, মানে নড়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। ও বাবা, আবার এতগুলো চকলেট, যাক আমার একটা তাও তো চকলেট দিল, থ্যাংক ইউ। এ কি পাপাকে দিয়ে তো নিজে খেয়ে নিচ্ছে, যাক আমাকেও একটা দিয়েছে। আচ্ছা ভাইয়ের গিফটটা একটু দেখাও ক্যামেরাতে, সবাই দেখুক ভাই একটা গিফট দিয়েছে ফাদার্স ডেতে, কিন্তু ভাই ঘুমাচ্ছে, ভাই একে দিয়েছে ফাদার্স ডেতে, দিদি বলেছে আজকে পাপাকে দিতে হবে না ফাদার্স ডে গিফট, তাই ভাই একে দিয়েছে। বাহ পাপা লিখেছে, উপরে কি সব লিখেছে দেখো, এমন ছাড়া ছাড়া করে কতগুলো গিফট, বাবারে বাবা, সব থেকে ভালো গিফট এইটাই, এটা খুব সুন্দর হয়েছে মনে হয়, এটা একটা কভার করবো, কি সুন্দর লাগছে না, এত সুন্দর এঁকেছে। আমার একটা পেনও দিয়েছে, পেনটাও তো সুন্দর। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে খুব ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ মোনাকে পাপার এত খেয়াল রাখার জন্য, আই লাভ ইউ মোনা। ও আরও একটা গিফট আছে, দেখি কি আছে। বা আমি নেই কোনোটাতেই, আমি নেই, আমি কান্না করবো এবার। তোমার ফটোগুলো খুলে দেখো, তোমার ট্রফি সাজানো আছে ওখানে। বাবা আমাকে দিয়ে দেবো সেগুলো, শোনাচ্ছে। এটা কি কার্ড? ও আবার আরেকটা কার্ডও আছে, বাও। ঠিক আছে, টাটা, গুড নাইট। আমার পাপা আজকে আমাকে এত সুন্দর গিফট করলো, দেখো তারই একটা স্মৃতি দিলাম তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে ফাদার্স ডে বলে বাড়িতে হলো স্পেশাল। হ্যালো বন্ধুরা, দেখো আজকে বাড়িতে তে খাবার রেস্টুরেন্ট থেকে এসছে, যেহেতু আজকে ফাদার্স ডে তার জন্য, চলো দেখা যাক কী আছে। আমার মেয়ে অর্ডার করেছে ওর বাবার জন্য, ওর বাবা খেতে ভালোবাসে তরকা রুটি, নিখ্যাতেতে তরকা রুটি আছে। এ মানু, মানু আ এখানে, দেখা যাক রোলটা দেখে তো পুরো বোঝাই যাচ্ছে কী আছে এতে। তরকাটা তো দুটো আনলে ভালো হতো, খোল দেখি।
মনে তুই পাপাকে যে জামাটা দিচ্ছিস সেটা তো ভিডিওতে দেওয়াই হয়নি, ধর দেখি ভালো করে, সোজা করে ধর, সোজা করে ধর, সোজা করে ধর। পাপা পরে দেখাচ্ছে না দিদি, পাপার একটা ছবি দিয়ে দেবো মধ্যে, এই যে হাদার দিয়ে উপলক্ষে জামাটা, জামাটা দেখো আমার পাপার গায়ে হবে কিনা, উরু তো ঠিক আছে আমার গায়ে, হ্যাঁ তোর গায়ে ঠিক হলে পাপার গায়ে ঠিক হবে। সেদিতে বলছি মনে তরকারটা খোল, একাতে তরকারটা খুলে যাচ্ছে না, ধরে নিয়ে যাবে তোর, এখনি বলছিল না ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে বলে না, ধরে নিয়ে চলে যাবে, এই ওখানে নিয়ে ছেড়ে দেবে মাঠে একা, চলো কিসে ঢালো। এটা হলো আমার সোনা বাবা, মিসি বাবা, আই লাভ ইউ বাবা, খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে বাবা, তুমি একটু ভালো থেকো। তো গুড নাইট বন্ধুরা, আজকে তো দেখালাম কিন্তু দুপুরে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করিনি, এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম, না হলে ভেবেছিলাম আজকে সারাদিনে ব্লগ করবো তোমাদের সাথে, ছিল যে আজকে সারাদিন পাপার সাথে খেলা করবে, পাপার সাথে থাকবে, মানে পাপার সাথে সময়টা কাটাবে তার জন্য, কিন্তু হয়ে উঠিনি তার কারণ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে যেতে হয়েছিল, তাই সেখানে গেছিলাম, রাতের খাওয়া দাওয়াটা দেখলে বাইরে থেকে করলাম আমরা সবাই তোমরা দেখলে, আর আমার তরফ থেকে পৃথিবী সমস্ত বাবাকে হ্যাপি ফাদার্স ডে বাবা, আর আমার বাবার জন্য যে শুধুমাত্র আজকের দিনটাই নয় সারাটা দিন সারাটা জীবন সারাটা সময় বাবা আই লাভ ইউ বাবা, হ্যাপি ফাদার্স ডে। তো টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।